আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ গুরুত্বপূর্ণ একটি ইসিমের ব্যাপারে জানাবো, আমাদের সাথেই থাকুন। দেখুন, নাস্তা খাওয়ার আগে আল্লাহর এই নামটি পড়ুন, চতুর্দিক হতে গায়েবী রিজিক আসতেই থাকবে। যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ খুব দ্রুতই ফলাফল লাভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের যে কী পাওয়ার, যারা আমল করেছে তারাই বুঝতে পেরেছে। আসুন আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামটা পড়লে নাস্তা খাওয়ার আগে আপনি যদি পড়েন, তাহলে চতুর্দিক থেকে আপনাকে গায়েবী রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া রাজ্জাকু শব্দের অর্থ হলো হে রিজিক দাতা। এই নামের কী যে পাওয়ার, আসুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি নাম, যে নামটির অর্থই হলো হে রিজিক দাতা। এই নামে ডাকলে আল্লাহ পাক কী দান করেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইয়া রাজ্জাকু এই ইসিম মুবারকটি আপনি যদি আরবিতে লেখে, যেভাবে আরবিতে লেখা আছে সেভাবে লিখে যদি আপনি সাথে রাখেন, সে কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ। এই নামগুলো কিন্তু, এই ইসিমের আমলগুলো কিন্তু আমরা আমাদের বিভিন্ন রকম কিতাব থেকে নিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, নিয়ামুল কোরআন সহ আমরা বিভিন্ন রকম, মরণের আগেও পড়ে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকেও নিয়েছি। সুতরাং আমলটি নির্দ্বিধায় আপনারা করতে পারেন। ইয়া রাজ্জাকু আরবিতে লিখে সাথে রাখলে এই ব্যক্তি কখনো গরিব হবে না। আল্লাহু আকবার। তাহলে যারা গরিব হওয়ার ভয় আছে তারা কিন্তু আমলটা করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয় দেখুন, ইয়া রাজ্জাকু আরবিতে লিখে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান বা ক্ষেত খামারে, যারা দোকানের ব্যবসা করেন, বিভিন্ন রকম দোকান আপনারা বাজারে দিয়েছেন, তারা যদি ইয়া রাজ্জাকু আরবিতে লিখে আপনারা যদি দোকানে টানিয়ে দেন, অথবা ক্ষেত যারা করেন, ধান বিভিন্ন রকম ফসলাদি সবজি ইত্যাদি যারা করেন, তারা যদি ক্ষেত খামারে ইয়া রাজ্জাকু লিখে রাখেন, ইনশাআল্লাহ এই নামের উসিলায় আপনার দোকানে অনেক কাস্টমার আসবে যাবে ইনশাআল্লাহ। আপনার রিজিকের চতুর্দিক আপনার খুলে যাবে। আল্লাহু আকবার কবীরা। নাস্তা খাওয়ার সময় যারা নাস্তা সকালবেলা নাস্তা করেন, নাস্তা খাওয়ার সময় আপনি নাস্তাকে সামনে নিয়ে আপনি যদি দুরুদ শরীফ 3 বার পড়েন, আপনি যে দুরুদ পারেন এই দুরুদ শরীফ, যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন এইটুকু পড়লেও হয়ে যাবে 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু পড়ে ইয়া রাজ্জাকু 21 বার পড়বেন। ইয়া রাজ্জাকু আমি 7 বার পড়লাম, এভাবে আপনি 21 বার ইয়া রাজ্জাকু এই শব্দটা পড়বেন। ইয়া রাজ্জাকু নিশ্চয় বুঝতে পারছেন, 21 বার পাঠ করবেন, আবার দুরুদ শরীফ 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি আপনি কিছুদিন পড়েন, ইনশাআল্লাহ আপনি এর ফলাফল দেখতে পারবেন। আল্লাহ পাকের নামের যে কী পাওয়ার, যারা আমল করেছে তারাই পেয়েছে। বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার আমলের মাধ্যমেই আপনি রিজিক লাভ করতে পারবেন। আল্লাহ পাক নিজেই তো বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। সুরে আরাফের 180 নম্বর আয়াতে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, নিজে উপকৃত হন, অপরকে উপকৃত করতে শেয়ার করে দিন। পরবর্তী এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।